ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের সরকারি সহায়তায় ড্রাগন চাষ করে লাভবান হচ্ছে জুমিয়ারা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্ভুক্ত পাহাড়ি এলাকায় দীর্ঘ বছর যাবৎ জুম চাষ করে নিজেদের সংসার প্রতিপালন করে আসছে জনজাতিদের একটা বড় অংশ। এবার জুমের পাশাপাশি সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে আর্থিকভাবে আরো সচ্ছল হবার চেষ্টা করছে জনজাতি জুমিয়া পরিবারগুলো। এমন একটা চিত্র লক্ষ্য করা গেল মুঙ্গিয়াকামী ব্লকের অধীন পিলাই হাম পাড়ায়। এলাকাটিতে রিয়াং সম্প্রদায়ের প্রায় 36 পরিবারের বসবাস। এদের আয়ের উৎস বলতে একমাত্র জুম চাষ। এই দিয়েই সংসার প্রতিপালন করে আসছিল দীর্ঘ বছর ধরে। এবার সরকারের সহায়তায় আদিবাসী উন্নয়ন প্রকল্প জুমের পাশাপাশি ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে তারা। এই জায়গার নাম বিলাহাম পাড়া, ব্লকের নাম মুঙ্গিয়া। কত পরিবার আছে এই জায়গায়? 36 পরিবার। কি লাগাইছো? ড্রাগন ফ্রুট লাগাইছে আর কি। নিজেরা লাগাইছো না সরকারিভাবে? কতটা সংখ্যা, কতটা লাগাইছে? কেন 9000। তো এটা কি সরকারি প্রকল্প থেকে দিছে না? কত টাকা খরচ হয়েছে? 3 কিস্তি পাইছে আর কি। কত টাকা টোটাল? 2000 এক কিস্তি আর 3000 6000। তোমাদের মানে পরিবার কিভাবে চলতো, চলে কিভাবে চালাও? জায়গা জগু তো নাই, জুম কইরা। ও এখন ড্রাগন ফল লাগাইছো, কতদিন পরে ফলটা উইব? চৈত্র মাস বৈশাখ মাস উইব আর কি। বিলাহাম পাড়া নিন মুখে পৈদরাম রিয়া। ও বব ব্লক লাই বব মঙ্গিয়া কত পরিবার আছে? কই পরিবার টং নো পারা 36 পরিবার জম্বচিন চহা স্কুল জরাতে। আচ্ছা আচ্ছা, পরিবার কিভাবে চলে? বাবা হাইকা পারানি বড় রক চলে যাবাই, বাবা হাই রক সামো রাখাইছা। বাবা দেহি চোখে হু চোখে জাগা করে জবি করে চো বাহা বাকে চাও। হ্যাঁ হোক হোক চোখে ইংকে অঙ্ককে অ জুরিসি অব বছর গড়াতে কানিয়ানি বড়ানি যত গভর্নমেন্ট হয়তো মানকা ড্রাগন ফুড খেলা যাবি তো যে সরকার হইতে আবকে তো সিয়া ওয়াই চলাই আছে।